জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের কান্না। বিপর্যস্ত নগরের 71টি খালের 38টি এখন বিলীন, আর বিখ্যাত চাকতাই খাল তো প্রায় মৃত। এককালের নদী খাল বিধৌত বাণিজ্যিক নগরী চট্টগ্রাম অনেকটাই জৌলসীন। ভোগান্তি নিরসনে নির্বাচনী প্রতিশ্রুতিতেও আস্থাহীন এবারের ভোটাররা। এবার কি গুজবে সেই জলাবদ্ধতার দুঃখ, সেই উত্তর খুঁজছেন ফখরুল ইসলাম। ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। সাগর আর কর্ণফুলী নদীর পাড়ে বেড়ে ওঠা এই চট্টগ্রাম প্রাগৈতিহাসিক কাল থেকেই বণিকদের শহর। স্বাধীনতার পর বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠে শহরটি। আমদানি রপ্তানির 80% নিয়ন্ত্রণ এই নগরেরই। গুরুত্বের তুলনায় সমৃদ্ধ কতটা হয়েছে তা বলে দেয় নগরের প্রধান এই চাকতাই খালের চিত্র। এখানে আপনার সামান্য বৃষ্টিতে পানি হাঁটু পানি হয়ে যায়, এটা আমাদের সারা জীবনের সমস্যা। আমাদের ঢাকার চাইতে আরো 100 বছর বিভিন্ন ভাবে এটি পিছিয়ে আছে। বিশ্লেষকদেরও রয়েছে ঢের আক্ষেপ। 100 বছর আগে এই শহরে কোনো জলাবদ্ধতা ছিল না, কারণ এই শহরে প্রাকৃতিকভাবে 71টা খাল ছিল। সে তার মধ্যে এখন ওয়াসা বলছে 35টা খাল আছে, তার মানে আরো 38টা খাল ধ্বংস হয়ে গেছে। নালার দেওয়া পরিষ্কার রেখে শহর জলাবদ্ধতা মুক্ত রাখা এই 4টা কাজ সিটি কর্পোরেশনকে করতে হবে। আধুনিক নগর করার প্রত্যয়ে গঠিত সিটি কর্পোরেশন 30 বছর জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। ভোগান্তি নিরসনে এবারও অতীতের মতোই আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। একটি পরিচ্ছন্ন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। জলাবদ্ধতার ব্যাপারে আমার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, আমি ইতিমধ্যেই বলেছি। তবুও আস্থাহীন চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা, প্রতিশ্রুতি থেকে যায়। আমরা বিশ্বাস করি যে ওনাদের প্রতিশ্রুতি ওনারা রক্ষা করবে। ওনারা যদি শেষ পর্যন্ত রক্ষা করতে না পারে সেখানে তো আমাদের কিছু বলার নেই আছে। নগরীর কর্ণফুলী নদী যেমন দখল হয়েছে, দখল হয়েছে খালও। তারা চান দখল মুক্ত হোক খাল নদী, চট্টগ্রামবাসী ফিরে পাক সুদিন। নগরপিতার পরিবর্তন হয়, তবুও থেকে যায় চট্টগ্রামের জলাবদ্ধতার দুর্ভোগ। এবার কি মিলবে সে ভোগান্তির মুক্তি, নাকি আবারও বানের জলে ভেসে যাবে এই শহর, ভেসে যাবে নাগরিকের স্বপ্ন? ফখরুল ইসলাম, নিউজ 24, চাকতাই খাল, চট্টগ্রাম।